স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। অবশেষে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের উড়িষ্যায় ঘণ্টায় 155 কিলোমিটার গতিবেগে আঘাত হানে। দুপুর পর্যন্ত তাণ্ডব চলতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। সুনামির আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সব ধরনের সতর্কতা জারি। দর্শক, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলি। দেবজিৎ, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছে বলছে আবহাওয়া অধিদপ্তর, সেক্ষেত্রে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন বিস্তারিত। মৌসুমি, প্রাথমিকভাবে বলে রাখি যে এই মুহূর্তে যে 155-160 কিলোমিটার বেগে ইতিমধ্যেই ইয়াস কিন্তু বালাসরের অত্যন্ত কাছে ধামরা বলে জায়গাটিতে কিন্তু অলরেডি হিট করতে আরম্ভ করেছে এবং পশ্চিমবঙ্গে তার প্রভাব দেখা যাচ্ছে প্রভাব একেবারে কলকাতায়। আমাদের সঙ্গে আছেন এসিপি কলকাতা পুলিশ দেবাশিস ঘোষ। দেবাশিস বাবু, পরিস্থিতি কিরকম দেখছেন? পরিস্থিতি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, আম্ফানের মধ্যে এখনো পর্যন্ত সেরকম ভাবে ঝড় শুরু হয়নি, কিন্তু আমরা প্রস্তুত। আমি এটা বলতে পারি যে আম্ফানে আমরা যেরকম ভাবে প্রস্তুত ছিলাম তার থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের সহযোগিতায় এবার আমরা তার থেকে 100 গুণ প্রিপারেশনে রেডি। আমরা আমাদের নিজেদের দেখতে পাচ্ছেন চারিদিকে রেকার, বুলডোজার, গাড়ি, ফোর্স, কাটার যন্ত্র সব নিয়ে রেডি। কিছু হলেই যাতে আমরা সবাই আগে ঝাঁপিয়ে পড়ে রাস্তা পরিষ্কার করা যায়। ফ্লাইওভার গুলো অলরেডি বন্ধ হয়ে গেছে এবং গাড়ি ঘোড়া অনেক কম। সবাইকে বলা হয়েছে যেন দরকার ছাড়া বাড়ির থেকে না বেরোয়। মুখ্যমন্ত্রী কিন্তু নজরদারি করছেন খোদ নবান্ন থেকে প্রত্যেকটা এলাকা জেলা জুড়ে, যে যদি কোথাও কোন রকম অসুবিধা হয় সঙ্গে সঙ্গে তৎপর হচ্ছে। সেখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নজরদারি করছে, কলকাতা পুলিশ নজরদারি করছে, জেলা পুলিশ, এমনটাই কিন্তু পরিস্থিতি মৌসুমী। দেবজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবজিৎ গাঙ্গুলি। ভারতে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে প্রভাব ফেলেছে উপকূলীয় জেলাগুলোতে। এ কারণে বাড়ছে নদ নদীর পানি। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। ভোলার লালমোহনে কালামায় ঝড়ে গাছ চাপায় একজন মারা গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট বিধ্বস্ত হয়ে ফেরি চলাচল বন্ধ আছে। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন চরাঞ্চল। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী দিন কাটছে স্থানীয়দের। পিরোজপুরে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলায় ইন্দুরকানী সহ বিভিন্ন এলাকার 150 গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে আছে স্থানীয় 350 পরিবার। জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ার 5টি গ্রাম ডুবে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বরিশাল নগরী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 5,000 মানুষ। দর্শক, সাতক্ষীরা উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্থানীয়রা কি আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছেছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন জানাবেন। হ্যাঁ মৌসুমী, আপনি নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে কোন দুর্যোগে যার প্রভাব পড়বে সাতক্ষীরা এবং খুলনার উপকূলবর্তী জনপদে, যার কারণে দুদিন ধরে ব্যাপক সতর্কতা, ব্যাপক প্রচার করা হয়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত খবর নিয়ে জেনেছি বলে উপকূলের মানুষ তারা খুব আশ্রয়ের মুখে আসতে চাইছে না। তারা চাইছে যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ আশাশনিক এবং শ্যামনগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে তারা সংস্কারের কাজ করতে চেষ্টা করবে, যেন নদীর যদি কোনো জলোচ্ছ্বাস হয়। এমনিতেই এখন পূর্ণিমা তিথিতে জল প্রায় 2 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু জলোচ্ছ্বাস হয় তাহলে বাঁধ ভেঙে দেবে, বাঁধ ভেঙে গেলে তাদের সাধারণ সংকট তত্ত্ব হয়ে যাবে। মানুষ ব্যস্ত এখন বাঁধ সংস্কারের কাজে। মূলত এটাই ছিল সর্বশেষ খবর মৌসুমী। রামকৃষ্ণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী।
দর্শক, বিশেষ বুলেটিন এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।